প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি সবাই ভালো আছো। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রহমতে আমিও এক প্রকার ভালো আছি। আজ তোমাদের পঞ্চম অধ্যায়ের জলবায়ুর উপাদান ও নিয়ামক নিয়ে আলোচনা করব। জলবায়ুর উপাদান ও নিয়ামক আলোচনা করতে গেলে আমরা প্রথমেই আসি বায়ু নিয়ে। আমরা জানি বায়ু বহু গ্যাসের সংমিশ্রণ। বায়ু হচ্ছে বহু গ্যাসের সংমিশ্রণ। বায়ুর উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার গ্যাস, বাষ্প, ধূলিকণা ইত্যাদি। তবে এর প্রধান উপাদান হল নাইট্রোজেন ও অক্সিজেন। যেসব উপাদানের গড় অবস্থা বিচার করে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয় সেগুলো হলো বায়ুর উপাদান। আমরা জানি যেসব উপাদানের গড় অবস্থা বিচার করে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয় সেগুলো হলো জলবায়ুর উপাদান। তাহলে জলবায়ুর উপাদান কি? বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বারিপাত ইত্যাদি হচ্ছে বায়ুর উপাদান। তাহলে আমরা এক কথাই যদি বলি বায়ুর উপাদান কোনগুলো, বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এইগুলো হচ্ছে বায়ুর উপাদান। তবে যদি নিয়ামক দিকে যাই তাহলে জলবায়ুর নিয়ামক কোনগুলা, জলবায়ুর নিয়ামক হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, বায়ু প্রবাহের দিক, বৃষ্টিপাত, সমুদ্র স্রোতের প্রভাব হচ্ছে বায়ুর নিয়ামক। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, একটা বায়ুর উপাদান আর একটা হচ্ছে বায়ুর নিয়ামক। তাহলে বায়ুর উপাদান আমি আরেকবার রিপ্লাই করি, সেটা হচ্ছে বায়ুর উপাদান বলতে বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এইগুলো হচ্ছে বায়ুর উপাদান। আর বায়ুর নিয়ামক হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, বায়ু প্রবাহের দিক, বৃষ্টিপাত, সমুদ্র স্রোতের প্রভাব প্রভৃতি হচ্ছে বায়ুর নিয়ামক। এখন আমরা বায়ুর উপাদান ও নিয়ামক আলোচনা করতে হলে আমরা একটু আবহাওয়া জলবায়ুর দিকে ফিরে যাই। আবহাওয়া জলবায়ু বলতে কি বুঝি? আবহাওয়া কি? যে বায়ুর যে আমরা কয়েকটি উপাদান পেলাম, বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির দৈনন্দিন বা স্বল্পকালীন অবস্থাকে আমরা আবহাওয়া বলে থাকি। প্রভৃতির দৈনন্দিন বা স্বল্পকালীন অবস্থাই হচ্ছে আবহাওয়া। আর জলবায়ুটা কি? জলবায়ুটা হচ্ছে যে এইটারই বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এর দীর্ঘকালীন অবস্থা। অর্থাৎ 30 থেকে 40 বছরের গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। তাহলে আমরা বইয়ের দিকে একটু ফিরে যাই, গেলে আমরা কি দেখি যে আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্বল্পকালীন সময়ের বায়ুমণ্ডলের কতগুলো উপাদান এর গড় অবস্থাকে বুঝি। আমি যে কথা বললাম যে স্বল্পকালীন গড় অবস্থাকেই আবহাওয়া বলি, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বারিপাত প্রভৃতির উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া ওয়েদার বলে। আবহাওয়ার সর্বদা পরিবর্তন ঘটে, কারণ বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বারিপাত ইত্যাদি সর্বদা সর্বত্রই এক রূপ থাকে না, অর্থাৎ সর্বদা একই রূপে থাকে না, প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় এদের পরিবর্তন সাধিত হয়ে থাকে। তাহলে বায়ুর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো সবসময় একই রূপে অবস্থান করে না, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে এর কিন্তু পরিবর্তন সাধিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে প্রতিদিন এবং প্রতি মুহূর্তে এটা সব পরিবর্তন আছে। এই জন্যে প্রত্যেক দেশের বড় বড় শহর ও বন্দরের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুপাত প্রভৃতি নিরূপণ করার জন্যে আবহাওয়া অফিস থাকে। প্রত্যেক দেশ বা প্রত্যেক দেশের কিছু শহরে আঞ্চলিকভাবে কিছু অফিস থাকে, প্রতিদিন যে কি পরিবর্তন হচ্ছে সেটা সেন্ট্রালি কোনো অফিস থাকে, হেড অফিস বলো বা সেন্ট্রালি অফিস বলো, সেই অফিসে প্রত্যেক এলাকা থেকে
সেইটা পাঠানো হয়। ঠিক আছে, দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া অফিসে দেশের প্রধান আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র সর্বদা আবহাওয়ার অবস্থা জানানো হয়ে থাকে, ফলে আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রকে অতি সহজেই আবহাওয়ার পূর্বাভাস বেতার, টেলিভিশন বা সংবাদপত্রের মাধ্যমে প্রচার করে করা হয়ে থাকে। আমি যে কথা আগে বললাম অধ্যায় পড়াচ্ছে আমাদের ভূগোলে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে কোনো প্রশ্ন? আছে কারোর কোনো প্রশ্ন থাকলে নাম বলে বলো। কি শুনতে পাচ্ছো? আমাকে শুনতে পাচ্ছো? তারপরে আসি জলবায়ু। পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভরশীল কোনো স্থানের বায়ুতাপ, বায়ুচাপ, বায়ুপাহ প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাজিপাত ইত্যাদির, যে কথা আগে বলছিলাম যে 30-40 বছরের গড় অবস্থায় সেই স্থানের জলবায়ু বলে। মোট কথা, আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। আবহাওয়ার নাই জলবায়ুর প্রধান উপাদান হচ্ছে বায়ুর তাপ, বায়ুচাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি। তবে যে এসব নিয়ন্ত্রণ করে অক্ষাংশ, ভূপৃষ্ঠের উচ্চতা, সমুদ্র হতে দূরত্ব, বায়ু প্রবাহের দিক, সমুদ্র স্রোত ইত্যাদি। আবহাওয়ার উপাদান সমূহ এদেশের নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে। কি বললাম? আবহাওয়ার উপাদান সমূহ এদের নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বায়ুর এই যে যেটা বললাম যেসব নিয়ন্ত্রণ করে কারা, কোনগুলা? এটা হচ্ছে বায়ুর জলবায়ুর নিয়ামক। নিয়ামকগুলো কি কি? অক্ষাংশ, ভূপৃষ্ঠের উচ্চতা, সমুদ্র গতির দূরত্ব, বায়ু প্রবাহের দিক, সমুদ্র স্রোত ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা জলবায়ুর উপাদান ও নিয়ামকে চলে যাই। তাহলে জলবায়ুর উপাদান আমরা আগেই বললাম যে জলবায়ুর উপাদান বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি হচ্ছে বায়ুর উপাদান। এখন যদি আমরা জলবায়ুর উপাদানে নিয়ে আলোচনা করি তাহলে এক নম্বরে আসে কি? তাপমাত্রা, তাই তো? বায়ুর তাপ, আমি আগেই বলছি বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এগুলো হচ্ছে বায়ুর জলবায়ুর উপাদান। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা পরিমাপের উপর কোনো স্থানের জলবায়ু বহুল অংশে নির্ভরশীল। তোমরা জানো তাপমাত্রা পরিমাপের উপর কোনো স্থানের জলবায়ু বহু অংশে নির্ভরশীল। তাপমাত্রা বেশি হলে দেশটিতে উষ্ণতম জলবায়ু উপভোগ করে। ঠিক আছে, তাপমাত্রা বেশি হলে দেশটিতে উষ্ণতম জলবায়ু উপভোগ করে, অর্থাৎ তাপমাত্রা যখন বেশি হয় সেখানে উষ্ণ হয়ে যায়, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যায়, এটাই তো উষ্ণতা, তাই না? তাই নাকি? আবার তাপমাত্রা খুব কম বা মধ্যম হলে দেশটিতে যথাক্রমে মেরুদেশীয় বা নাতিশীতোষ্ণ জলবায়ু দৃষ্টিগোচর হয়, অর্থাৎ বেশি যখন হয় তখন উষ্ণতার পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে যায়। আর যখন কম হয় তখন আমরা কি হয়, নাতিশীতোষ্ণ জলবায়ু আমাদের দৃষ্টিগোচর হয় বা অনুভূত হয়। তারপরে বায়ুর চাপের দিকে যদি আমরা যাই, তেসারা পয়েন্ট, বায়ুর চাপের দিকে যদি যাই, বায়ুর চাপ জলবায়ুর একটি উল্লেখযোগ্য উপাদান। বায়ুর চাপ কি? জলবায়ুর একটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন স্থানের চাপের মধ্যে পার্থক্য থাকে বলে আবহাওয়া জলবায়ুর মধ্যেও পার্থক্য হয়ে থাকে। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য থাকে, তাই তাপমাত্রা বেশি হয়, তাই কম হয়। ঠিক আছে, এই কারণে আবহাওয়া জলবায়ুর মধ্যেও পার্থক্য পরিলক্ষিত হয়। তারপর আসছে কি? বায়ুর গতি। বায়ুর গতির দিকে যদি আমরা যাই, তাহলে বায়ুর গতি আবহাওয়া এবং জলবায়ুর উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। বায়ুর গতিটা কি? বায়ুর গতি আবহাওয়া জলবায়ুর উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সমুদ্র উপকূলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি সমুদ্র হতে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে কি হয়? সে অঞ্চলে বৃষ্টিপাত হয় এবং তাপ হ্রাস পায়, অর্থাৎ তাপমাত্রা কমে যায়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে এলাকার মধ্যে প্রবাহিত হয় সে এলাকায় কি হয়? বৃষ্টিপাত সংঘটিত হয় এবং তাপমাত্রা অনেকটা হ্রাস পায় বা কমে যায়। কিন্তু স্থলভাগতে আগত বায়ুর প্রভাবে তাপ হ্রাস পায় না, এ বায়ু শুষ্ক হলে এর দ্বারা বৃষ্টিপাত হয় না। অর্থাৎ এ বায়ু শুষ্ক হলে কি হয়? এর দ্বারা
অর্থাৎ স্থল ভাগের উপর দিয়ে, স্থল ভাগ থেকে যদি স্থল ভাগ দিয়ে উপর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তাহলে এখানে কি এই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণটা অনেক অংশে কম থাকে আর এই কারণে বৃষ্টিপাত সংঘটিত হয় না। তারপরে আমরা আসছি কি বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা আবহাওয়া জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি। আবহাওয়া জলবায়ু মধ্যে কি আর্দ্রতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। তাহলে আর্দ্রতা কাকে বলে? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, অর্থাৎ যে বায়ুতে জলীয় বাষ্প থাকে বা জলীয় বাষ্প থাকে এর উপস্থিতিকে আমরা কি বলছি? আর্দ্রতা বলে। আর্দ্রতার প্রভাবে বৃষ্টিপাত ঘটে। বায়ু আর্দ্র হলে জলবায়ু শীতল হয় এবং বায়ুর শুষ্কতা জলবায়ুকে উষ্ণ করে তোলে। বায়ু আর্দ্র হলে জলবায়ু শীতল হয় এবং বায়ুর শুষ্কতা জলবায়ুকে উষ্ণ করে তোলে। তারপরে আসছে দেখো 5 নম্বরে আমাদের কি বৃষ্টিপাত, রেইনফল। বৃষ্টিপাত আবহাওয়া জলবায়ুর একটি প্রধান উপাদান। বৃষ্টিপাত আবহাওয়া জলবায়ুর একটি প্রধান উপাদান। কোনো স্থানে বৃষ্টিপাত বেশি হলে সেখানকার জলবায়ু আর্দ্র থাকে এবং বৃষ্টিপাত কম হলে জলবায়ু শুষ্ক হয়। তাহলে কোনো স্থানে বৃষ্টিপাত বেশি হলে কি হয়? সেখানকার জলবায়ু আর্দ্র থাকে এবং বৃষ্টিপাত কম হলে জলবায়ু কি হয়? শুষ্ক হয়। ঠিক আছে, এই মূলত জলবায়ুর 5টি নিয়ামক। তারপর আমরা চলে যাব জলবায়ুর উপাদান, জলবায়ুর 5টি উপাদান। তারপর চলে যাব আমরা জলবায়ুর নিয়ামকের দিকে, ফ্যাক্টর অফ ক্লাইমেট, ফ্যাক্টরস অফ ক্লাইমেট। জলবায়ু নিয়ন্ত্রণগুলি নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র হতে দূরত্ব, বায়ু প্রবাহের দিক, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, বনভূমি, ভূমির ঢাল, মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে আমরা জলবায়ুর নিয়ামকের মধ্যে আমরা কি পাই? 10টি নিয়ামক পাচ্ছি। যে কি কি? এক হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র পথের দূরত্ব, বায়ু প্রবাহের দিক, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, বনভূমি, ভূমির ঢাল, মাটির বিশেষত্ব ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ আমি আগেও বলছি যে নিয়ামক, তাহলে আমরা অক্ষাংশের দিকে যাই। অক্ষাংশ কি দেখি আমরা? তোমাদের কারোর প্রশ্ন থাকলে বলতে পারো, করতে পারো। যারা এটা আসো, কোনো প্রকার যদি প্রশ্ন তোমরা করতে চাও তাহলে করতে পারো। ঠিক আছে, নাম বলে প্রশ্নটা করবে। ঠিক আছে, অক্ষাংশ, অক্ষাংশ অনুযায়ী সূর্য রশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও হেলে পড়ে। অক্ষাংশ অনুযায়ী সূর্য রশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও হেলে পড়ে। নিরক্ষরেখার রেখায় সূর্য রশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে, সেজন্য নিরক্ষীয় অঞ্চলে সর্বাপেক্ষা উষ্ণ হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যে রেখাটা ম্যাপের ভিতরে তোমরা লক্ষ্য করেছো, 0 ডিগ্রি যে রেখাটা, এই এলাকাটায় সূর্য কিভাবে লম্বভাবে কিরণ দেয়, খাড়াভাবে কিরণ দেয়, আর এই কিরণ দেওয়ার কারণে এখানে তাপমাত্রাটা বেশি থাকে সবসময়। ঠিক আছে, তাহলে অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও হেলে পড়ে। নিরক্ষরেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, সেজন্য নিরক্ষীয় অঞ্চলের সর্বাপেক্ষা উষ্ণ বা গরম থাকে। নিরক্ষরেখাতে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় ততই সূর্যরশ্মি অধিকতর তীর্যকভাবে পড়ে বা হেলে পড়ে এবং দিন ছোট ও রাত বড় হতে থাকে। নিরক্ষরেখা রেখা হতে উভয় উত্তর বা দক্ষিণে যেদিকে যাও আস্তে আস্তে কি হয়, এটা সূর্য লম্ব তীর্যকভাবে পড়ে। অর্থাৎ তীর্যকভাবে পড়ার কারণে তাপমাত্রাটা কম হয়, উষ্ণতাটা কম হয় এবং দিনের চেয়ে রাতটা একটু বড় হতে থাকে। ফলে নিরক্ষরেখা হতে উত্তর ও দক্ষিণে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। নিরক্ষরেখা হতে উত্তর দক্ষিণে যতই যাওয়া যাক ততই তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। পরীক্ষা করে দেখা গেছে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ তাপমাত্রা কমে যায়। এ কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে অধিক শীত এবং এই অঞ্চল দুটি সর্বদা বরফে ঢাকা থাকে। উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে সর্বদা কি থাকে? ঠান্ডা থাকে, শীত থাকে, তাই তো? কারণ হচ্ছে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়, হেলে পড়ে। হ্যাঁ,
এই কারণে এখানে রাত্রের ভাগটা বেশি থাকে এবং দিনের ভাগটা তুলনামূলকভাবে কম থাকে। তারপরে আসছে উচ্চতা। একই অক্ষাংশে অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে উচ্চতা উচ্চতার রেশ বৃদ্ধি অনুসারে বায়ু তাপের তারতম্য হয়ে থাকে। তোমরা জানো একই অক্ষাংশে অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে একই অক্ষাংশের মধ্যে বিভিন্ন অবস্থানের মধ্যে উচ্চতার রেশ বৃদ্ধি অনুসারে অর্থাৎ কোথাও উচ্চতা একটু কম থাকে কোথাও একটু বেশি থাকে উচ্চতার রেশ বৃদ্ধি অনুসারে বায়ু তাপের তারতম্য হয়ে থাকে। যে স্থান যত উঁচু সেই স্থান তত বেশি শীতল হয়, যে স্থান যত উঁচু তত বেশি শীতল হয়। স্বাভাবিক অবস্থায় 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। 165 মিটার আমরা যদি উপরে উঠি তাহলে এখান থেকে যে স্বাভাবিক তাপমাত্রা আছে 1 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তাই একই অক্ষাংশে অবস্থিত স্থানগুলোর মধ্যে যে স্থান যত বেশি উচ্চে অবস্থিত সেই স্থান তত বেশি শীতল হয়ে থাকে। অর্থাৎ একই অক্ষাংশের ভিতরে যে স্থান যত বেশি উপরে অবস্থিত বা উচ্চে অবস্থিত অর্থাৎ ভূমির রূপটা অনেক উঁচু সেখানে কি হবে, এখানে তাপমাত্রা কমে যাবে। অর্থাৎ নিচেই যে তাপমাত্রা আর যদি এখানে যদি একটা পর্বত চূড়া থাকে পর্বতের চূড়ায় যে তাপমাত্রা থাকবে এবং তার নিচে যে তাপমাত্রাটা কিন্তু ডিফারেন্স থাকবে। এই কারণেই কোনো স্থান উষ্ণমণ্ডলে অবস্থিত হলেও অত্যধিক উচ্চতার কারণে বেশি উষ্ণ হতে পারে না। অর্থাৎ কোনো স্থান উষ্ণমণ্ডলে অবস্থিত হলেও অত্যধিক উচ্চতার জন্যে বেশি উষ্ণ হতে পারে না। যেমন আফ্রিকার কিলিমানজারো পর্বতের নিরক্ষরেখার উপর অবস্থিত কিন্তু সেখানে সর্বদা বরফ জমে থাকে। আফ্রিকার কিলিমানজারো পর্বত একই নিরক্ষরেখার উপর অবস্থিত হবে সেখানে সর্বদা আবার বরফ জমে থাকে। ঠিক আছে, তারপরে আসছে সমুদ্র হতে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য সি। সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা কি হয়, প্রভাবিত হয়। সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে কি কারণে, সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তোমরা যারা শীতের সময় বিশেষ করে কক্সবাজার সি বিচে গেছো তারা খেয়াল করবে, দেখবা ওখানে ঠান্ডার পরিমাণটা কম, অর্থাৎ কম ঠান্ডা লাগে। ঠিক আছে, অনেকে হয়তো গেছো, হ্যাঁ যারা যাওনি তারা অবশ্যই এই করোনা ভাইরাস যখন পরিবেশটা ভালো হবে তখন অবশ্যই সুযোগ পেলে বেড়াতে যাবে, দেখবে তাহলে বাস্তবতাটা অনেকটা ফিল করতে পারবে। এ কারণেই একই সমাঙ্ক রেখায় অবস্থিত স্থান সময়ের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে সেই স্থান গ্রীষ্মকালে তত অধিক গরম এবং শীতকালে তত অধিক শীতল হয়। সমুদ্রের নিকটবর্তী স্থান সময়ের জলবায়ু সমভাবাপন্ন কারণ সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে। বাংলাদেশের সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া চরম হয় না, অর্থাৎ শীত ও গ্রীষ্মের প্রখরতা অধিক নয়। বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী একটি দেশ হয়, এখানে তাপমাত্রাও অধিক হয় না আবার ঠান্ডাও অধিক হয় না। কিন্তু আফগানিস্তান সমুদ্র হতে দূরে বলে সেখানকার জলবায়ু চরম ভাবাপন্ন, অর্থাৎ শীতকালে অধিক শীত আর গ্রীষ্মকালে অধিক গরম অনুভূত হয়। মস্কো সমুদ্র হতে অধিক দূরে অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে অবস্থিত বলে সেখানে শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার ব্যবধান প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। অথচ দক্ষিণ পশ্চিম ইউরোপের উপকূলবর্তী দেশগুলোর শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য 0.7 ডিগ্রি সেলসিয়াস এর অধিক নয়। অর্থাৎ কি বললাম, যদি দক্ষিণ পশ্চিম ইউরোপের উপকূলবর্তী দেশগুলোতে যাই আমরা শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য কিন্তু খুব না, 0.7% বা 7 ডিগ্রি সেলসিয়াসের অধিক হয় না। বা তারপর আমরা চলে যাই বায়ু প্রবাহের দিক। বায়ু প্রবাহ জলবায়ুকে বহুলাংশে নিয়ন্ত্রিত করে।
বায়ু প্রবাহ জলবায়ুকে বহু অংশে নিয়ন্ত্রিত করে। সমুদ্র হতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হলে সে অঞ্চলে বৃষ্টিপাত হয় এবং উত্তাপ কমে যায়। ঠিক আছে, অর্থাৎ সমুদ্র হতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু কোন দেশের উপর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে সেখানে কি হয়, প্রবাহিত হলে সে অঞ্চলে বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রাও কমে যায়। কিন্তু স্থলভাগ হতে প্রবাহিত বায়ুতে কোনো জলীয়বাষ্প থাকে না, ফলে এ শুষ্ক বায়ু সে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, সে অঞ্চলে বৃষ্টিপাত না হয়, উত্তাপ হ্রাস পায় না। অর্থাৎ যদি শুষ্ক ভাগ থেকে অর্থাৎ স্থলভাগের করতে কোনো বায়ু প্রবাহিত হয় সেখানে সেই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণটা অনেকটাই কম থাকে, অর্থাৎ থাকে না বললেই চলে। এই কারণে বৃষ্টিপাত পরিমাণটা কম বা হয় না বললে চলে, আর বৃষ্টিপাত হয় না বললে সেখানে উষ্ণ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আয়ন বায়ু পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয়, তোমরা জানো আয়ন বায়ু পশ্চিম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ফলে সমুদ্র উপকূলে অবস্থিত হয়েও আয়ন বায়ু বাহিত মহাদেশের পশ্চিম উপকূলের দেশগুলোতে বৃষ্টিপাত হয় না, অথচ পূর্ব উপকূলের দেশগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। কি বললাম, আয়ন বায়ু পূর্ব থেকে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, ফলে সমুদ্র উপকূলে অবস্থিত হয়েও আয়ন বায়ু বাহিত মহাদেশের পশ্চিম উপকূলের দেশগুলোতে বৃষ্টিপাত হয় না, অথচ পূর্ব উপকূলের দেশগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এ কারণেই অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে দেখা যায়, অর্থাৎ পূর্ব হতে পশ্চিম দিকে বায়ুটা প্রবাহিত হয় আয়ন বায়ু, এবং এই বায়ুতে কি থাকে না, জলীয় বাষ্পের উপস্থিতি খুবই কম কম থাকে বা নগণ্য থাকে বা থাকলে না বলেই চলে। এই কারণে পশ্চিম দিকে মহাদেশ পশ্চিম দিকে মরুভূমির অবস্থান লক্ষ্য করতে পারি। পশ্চিমা বায়ুর প্রভাবে নাতিশীতোষ্ণ মণ্ডলের অধিকাংশই বৃষ্টি হয় এবং পূর্বাংশে বৃষ্টিপাত হয় না, তাই কোনো স্থানের জলবায়ু সেখানকার জল বায়ু প্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরে চলে যাই আমরা বৃষ্টিপাতের দিকে। যদিও আর্দ্র বায়ুর জন্য বৃষ্টিপাত এবং শুষ্ক বায়ুর জন্য বৃষ্টিহীন অবস্থার সৃষ্টি হয়, তবুও পৃথিবীতে এমন স্থান আছে যেখানে বৃষ্টির জন্য বায়ু প্রবাহের কোনো প্রভাব না থাকলেও বৃষ্টিপাত হয়। কি বললাম, যদিও আর্দ্র বায়ুর জন্য বৃষ্টিপাত এবং শুষ্ক বায়ুর জন্য বৃষ্টিহীন অবস্থার সৃষ্টি হয়। আর্দ্র বায়ুর জন্য আমরা জানি যে আর্দ্রতা থাকলে বৃষ্টিপাত হয়, আর আর্দ্রতা না থাকলে কি শুষ্ক বায়ুর জন্য কি হয়, বৃষ্টি হয় না, এটাই তো স্বাভাবিক। তবুও পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে বৃষ্টির জন্য বায়ু প্রবাহের কোনো প্রভাব না থাকলেও বৃষ্টিপাত হয়, অর্থাৎ বায়ু প্রবাহের কোনো প্রভাব নেই তারপরেও বৃষ্টিপাত হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের জন্য বায়ু প্রবাহের কোনো ভূমিকা নাই, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্য যে খাড়াভাবে বা লম্বভাবে কিরণ দেয়, আর কিরণ দেওয়ার পরে প্রচুর পরিমাণে পানি বাষ্পে পরিণত হয়, আর হওয়ার ফলে সে কি হয়, জলীয়বাষ্প তৈরি হয়, জলীয়বাষ্প তৈরি হয়েই তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এর সৃষ্টি করে। এ অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়া সত্ত্বেও প্রবল বৃষ্টিপাতের জন্য উষ্ণতা কখনো খুব বেশি হয় না। এ অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষীয় অঞ্চল ছাড়া আমাদের দেশেও মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় তার ফলে গ্রীষ্মকালে যে গরম হওয়া কথা তার সে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম গরম হয়ে থাকে। অপরদিকে উপক্রান্তীয় অঞ্চলেও এবং মহাদেশগুলোতে বৃষ্টিপাতের অভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে। আমরা জানি উপক্রান্তীয় অঞ্চলেও শুধু বৃষ্টিপাতের অভাবেই আমাদের কি হয়েছে, মরুভূমির সৃষ্টি হয়েছে। তারপরে 6 নম্বর পয়েন্ট, আমরা যদি যাই সমুদ্র স্রোতের দিকে, যে দেশের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব ব্যাপক রয়েছে, অর্থাৎ দেশের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শীতল এবং উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু উষ্ণ হয়, আমরা জানি। তার স্রোত যদি শীতল থাকে, ঠান্ডা থাকে, তাহলে ওর মধ্যে যে বায়ুটা প্রবাহিত হয় অর্থাৎ ওই স্রোতের সংস্পর্শে আসার পরে এটা শীতল হয়, আর যদি গরম হয়, গরমের সংস্পর্শে আসার ফলে সেটা গরম হয়ে যায়। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের পশ্চিম উপকূল পূর্ব উপকূল অপেক্ষা অধিক উষ্ণ থাকে এবং পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে।
লাবরারার উপদিল অপেক্ষা নরে উৎস তার অক্ষাংশ এ অবস্থিত। আমরা জানি যে লাবরারার উপকূল উপদ্বীপ অপেক্ষা নরের উচ্চতা অনেক অংশ উচ্চ অংশ অবস্থিত, অথচ শীতল স্রোতের জন্য লাবরারার উপকূল কয়েক মাস বরফ আচ্ছন্ন থাকে, কিন্তু উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য নরের উপকূলে বছরের কোনো সময় বরফ জমে না, অর্থাৎ যে গরম থাকে এই গরমের কারণে এখানে কখনো কোনো সময় বরফে আবৃত হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।